হ্যালো বন্ধুরা ডেলিভারির পাঁচ দিন আগে গিয়েছিলাম একটু ডাক্তারের কাছে লাস্ট ভিজিটে তো ফেরার সময় আমার ভীষণ ইচ্ছে হলো একটু বিরিয়ানি খাই পুরো প্রেগনেন্সি জার্নিতে আমি বাইরের খাবার অনেকটা অ্যাভয়েড করে চলেছিলাম তো শেষের দিকে এসে মনে হচ্ছিল যে না আর না এবারে একটু তো খেয়ে নিই তাই জন্য সেদিন আমরা চলে গিয়েছিলাম ঢাকেশ্বরী চাইনিজে আর ফার্স্টেই যেটা দেখলে ওটা ছিল চিলি ফিশ আর তারপরে আমরা অর্ডার করেছিলাম মাটন বিরিয়ানি আর চিকেন চাপ বিরিয়ানির মধ্যে আমার আবার চিকেন বিরিয়ানি থেকেও বেশি ভালো লাগে মাটন বিরিয়ানি তোমাদের কোনটা বেশি ভালো লাগে আমায় কমেন্ট করে জানিও বিয়ের আগে ঢাকেশ্বরী চাইনিজে ভীষণ খেতে যেতাম আমরা আজ থেকে চার পাঁচ বছর আগেও কিন্তু করোনার পর থেকে অনেক দিন আমরা রেস্টুরেন্টে খাওয়া স্টপ করে দিই এবং সেই অনুযায়ী ঢাকেশ্বরী চাইনিজেও বহু দিন পরে আজকে আমরা গেছিলাম এবং সত্যিই খাবার দাবার অসাধারণ ছিল তবে আমার কেন যেন মনে হলো আগের যে টেস্ট আগের যে ফ্লেভার এদের খাবারে থাকতো সেই টেস্ট আগের তুলনায় কিছুটা হলেও একটু হলেও কমে গেছে বিরিয়ানির ক্ষেত্রে তো তোমাদের কি মতামত যারা কল্যাণী বা তার আশেপাশে থাকো এবং ঢাকেশ্বরী চাইনিজে খেয়েছ তোমরা বলো তোমাদের এখানকার কোন ডিশটা থেকে বেশি ভালো লাগে আমি তো গেলেই আগে বিরিয়ানি খেয়ে নিই তারপরে চাইনিজ আইটেম খুব একটা খাওয়াই হয় না আজকে যেমন শুধুমাত্র স্টার্টারটাই আমরা নিয়েছিলাম বিকজ আই লাভ বিরিয়ানি তো থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস মিনি ব্লগ